আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সামিশাবিন। আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে গেছি। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও আপনাদের দয়ায় ভালো আছি। আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো শুটকি রান্না করে কিভাবে রান্না করতে হয়। আসুন আমরা তা ঝটপট দেখে নিই। এখানে আছে চিচিঙ্গা, আলু, আর নিয়েছি ডাটা। আমি এখানে আরও নিয়েছি বড়ো শুটকি কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, সিমের বিচি, কাঁচামরিচ। এগুলো দেখে বুঝতে পারছেন কিভাবে রান্না হবে। আমি এখন চুলার পাশে চলে যাচ্ছি, বিচিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেবো। এগুলোকে তাতে আলুগুলো দিয়ে দিব একসাথে সিদ্ধ। এগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন কইটাগুলো দিয়ে দিচ্ছি আর ডাটাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আরও 10 মিনিট এগুলোকে সিদ্ধ করে, তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি শুটকিগুলো কষিয়ে অ্যাডজাস্ট করে নেব। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি এটা তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আমি এটার মধ্যে শুটকি দিয়ে শুটকি অ্যাডগুলো অ্যাড করে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে দিয়ে ভাজা হয়ে যাবে। তারপর আমি একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেবো, কাঁচা মরিচ দেবো, আর হলুদের গুঁড়া দিয়ে একটু রসুন বাটা দিয়ে এটা কষিয়ে নেব। এখন আমি এটার মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এখন আমি এটাকে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে এভাবে কষিয়ে নেব 2 মিনিট। এখন আমি একটু কষিয়ে আরও তারপরে কষিয়ে একটু জল লাগলে জুলাট করবো, না হয় আর দিন দেবো। তারপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে রেখে নিন কতটা লোভনীয় হয়েছে। যদি ভালো লাগে আপনারা রান্না করে বাসায় খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।